কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ। অ্যান্ড মৌ মান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজ হচ্ছে স্যাটারডে, স্যাটারডে মর্নিংয়ে এখন রয়েছি আমি দিদির বাড়িতে। এখান থেকে যাব আগে মিষ্টির দোকানে, তারপরে যাব আমি আমার বাপের বাড়িতে, কারণ ওখানে আজকের পুজো আছে। তো চলুন ঝটপট করে যাই, গিয়ে সন্দেশটা কিনে ফেলি। মা ওখান থেকে দুবার ফোন করেই ফেলেছে অলরেডি, তো ঝটপট করে রেডিও হয়ে গেছি। এবার সন্দেশটা কিনে নিয়েই মারব ছুট, কারণ ওখানে আমাকে পৌঁছাতে হবে প্রায় 10টার মধ্যে, আর এখানে অলরেডি বেজে গেছে 8:30। তো চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে সন্দেশ নেবো। বাবা ওইদিকে ফলের ডালা ফালা সমস্ত কিছু রেডি করে নিয়েছে, শুধু আমরা আমাদের বাড়ির নামে, দিদির বাড়ির নামে, সবার নামে পুজোর জন্য আমরা আলাদা আলাদা সন্দেশ কিনে নিয়ে যাচ্ছি। ওই একই ডালার মধ্যে দিয়ে পুজোটা দিয়ে দেবো। তো এখানে সন্দেশ কেনা কমপ্লিট হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ির দিকে, মানে দিদির বাড়ির দিকে। দিদির বাড়ি থেকে গিয়ে সবাইকে নিয়ে আমরা বেরোবো একসঙ্গে। এই যে বেরিয়ে পড়েছি, দিবাকর এখন দরজা টরজা সব বন্ধ করছে, এবার এখান থেকে আমরা উঠবো পাশে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, সাথে থাকুন আর দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি সবাই মিলে, এই যে এটা কে? এটা লাম্বু সিং আমাদের। লাম্বু জি আরে টিংকু জি। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি মেন রোডে। এখান থেকেই আমরা বাস ধরবো, তো বাসের জন্য আমরা এখন ওয়েট করছি, আর ওয়েট করতে করতে বাস আমাদের চলে এসেছে। ছুটে ছুটে গিয়ে বাসটা ধরলাম, বাসের মধ্যে উঠেও পড়লাম, বাসের মধ্যে উঠে বসেও পড়লাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে দীপাকরকে বললাম, এই আমার একটু ভিডিও করে দে। তো ও আবার ওই সিটে বসেছিল, মানে জেন্টস সিটে বসেছিল, ওখান থেকে আমাদের একটু ভিডিও করে দিল। তো চলুন পৌঁছে গেছি মোটামুটি, এবার নেমে যাই। ফাইনালি বাস থেকে নেমে এখন হাঁটা মারছি। হ্যালো, আমাকে ব্যাগ বল। আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, এই যে আমি আর দিদি হাঁটছি এখন। তো ফাইনালি আমি পৌঁছে গেছি, আমি আমার বাবার বাড়িতে। পৌঁছে এসেই মাত্র আমি ডালা সাজাতে বসে গেছি, তবে হ্যাঁ, তার আগে হাত পাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ আমি ডালা সাজাবো আর জামা তো আমার পরিষ্কারই, নতুন জামা পরেছি। তো জামা পরে মানে চুড়িদারটা পরেই আমি চলে যাব ডালা দিয়ে আসতে, কারণ অনেকটাই লেট করে ফেলেছি। আর বাবা চিন্তা করছিলো আমি আদেও ঠিক টাইমের মধ্যে পৌঁছাবো কি না। যাই হোক, 3টে সন্দেশের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম সবাইয়ের জন্য, মানে যার যার পুজোর আছে তার তার নামের নামগুলো লিখে দিচ্ছি, গোত্র লিখে দিচ্ছি। বাবা যে সন্দেশটা কিনে নিয়ে এসেছিলো তাতে দেখলাম নাম লেখানি, তাতেও আমি নাম গোত্র সবাই ধরে ধরে লিখে দিলাম। তো চলুন, নাম লেখা তো কমপ্লিট হয়ে গেছে, এবারে যাই গিয়ে পুজোটা ঝপাঝপ করে গিয়ে দিয়ে আসি। জানি না ওখানে এখন কতটা লাইন পড়বে, কারণ আমাদের পুজোটা বিশাল বড় করে হয় আর অনেক পুরনো পুজো, অনেক পুরনো, মানে আমরা জন্ম থেকেই এই পুজোটা দেখছি, মানে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এখনও মনে আছে যে কত ছোট থেকে আমাদের এই পুজোটা হয়। তবে পুজোটা আগে ছোট করে হতো, এখন খুব বড় করে হয়। এখন আগে মন্দিরটাও ছোট ছিল, এখন অনেক বড় মন্দির হয়েছে, ডেভেলপ অনেক অনেক করে। তো খুবই ভালো লাগে, আরও উন্নতি হোক, আরও বড় করে পুজো হোক, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর বাবা আমাদের সবার মনে বিরাজমান হয়ে থাক সারা জীবন। তো এখানে চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর আমি দাঁড়িয়েছি আজকের ডালার লাইনে। দুটো লাইন আছে, একটা কালকের ডালা, একটা আজকের ডালা। আর আমাদের আজকের ডালা যেটা, সেটা কিন্তু ভাঙতে ভাঙতে প্রায় 12:30 বেজে যায়, মানে 1:30, 2:00, 3:00 অবধি ডালা বিতরণ হয়, আবার পরের দিনও সকালে ডালা বিতরণ হয়। তো প্রসাদ বিতরণ, হ্যাঁ ডালাই বিতরণ হয় বলে, যাই হোক। তারপরে ফিরে আসার সময় একটু গোলা খেলাম, কারণ এই দাদার কাছে গোলাটা খুব ভালো লাগে খেতে। তো গোলা খেয়ে নিয়ে এবার আমরা যাব বাড়ির দিকে। তো চলুন বাড়ির দিকে এবার যাওয়া যাক। ডালা দিয়ে বাড়ি ফিরে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ একটু চাপ ছিল রান্নাবান্নার, তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন আমি সাজুগুজু করছি, এখন প্রায় ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:00 বাজে, আর রেডি হচ্ছি। তার কারণ হলো আমরা যাব এখন মন্দিরে, কারণ ওখানে বিশাল বড় করে মেলা হয়, আর এই সন্ধ্যের সময়টার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি। আর এই শাড়িটা পরে একটু ঢং করছিলাম, কারণ এই শাড়িটা পরে একটা ট্রানজিশন ভিডিও করা ছিল, সেটা করলাম। তারপরে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি, সবাই বেরিয়ে গেছে, এবারে যাব আমরা মেলার দিকে। তো ফাইনালি হাঁটা মারতে শুরু করেছি, আমার পিছনে সবাই রয়েছে, আমার সামনে কিছুজন রয়েছে, কর্তা মহাশয় এসেছেন, কর্তা মহাশয় আজকে থাকবেন, কালকে বাড়ি যাবেন। তো ভীষণ মজা করব আমরা মেলায় গিয়ে, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর এই দিনটার জন্য কিন্তু আমরা এখানকার মেয়েরা সবাই ওয়েট করে থাকি, কবে এই দিনটা আসবে। আমাদের ভীষণ একটা আনন্দের দিন, ভীষণ মজার দিন, আর খুব খুব এনজয়ের দিন এই
একটা দিন। এই দিনটাই সবার সঙ্গে দেখা হয়, মানে কিছু কিছু ইম্পর্টেন্ট দিন আছে, ভাইফোঁটা, জামাই ষষ্ঠী, এই দিনেও সবার সঙ্গে হয়তো দেখা হয় না, বাট এই দিনটাই আমরা এটাকে গান পুজো বলি। এই গান পুজোর দিনটাই না আমরা সবাইয়ের সাথে সবার দেখা করতে পারি, মানে অনেক পুরনো বান্ধবী থেকে আরম্ভ করে অনেক রিলেটিভ থেকে আরম্ভ করে আজকের দিনে দেখা হয়। তার জন্য এই দিনটা আমার খুব 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 ভালো লাগে, শুধু আমার না সবাইয়েরই এই দিনটা খুব ভালো লাগে। তো আমরা মেলায় এন্ট্রি নিয়ে নিয়েছি, আমরা ভেতরে প্রবেশ করে গেছি, আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ভিড় হয়েছে, আরও ভিড় হবে একটু পরে, যত রাত বাড়বে তত ভিড়ও বাড়বে। আর এরপরে আমরা কী কী করছি সবই শেয়ার করব, সাথে থাকুন, দেখতে থাকুন। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক অনন্ত করে দেবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। মেলায় এসেছি, কিছু কিনবো না সেটা তো হয় না, তাই না? তো মেলায় এসে সেফটি পিন কিনলাম, কারণ শাড়ি পরার সময় সেফটি পিন নিয়ে আসতে ভুলে গেছি, সেফটি পিন পাচ্ছিলাম না, মায়ের কাছে ছিল না, মায়েরও প্রয়োজন ছিল, আর আমার ননদিনীর প্রয়োজন না থাকলেও ওনার প্রয়োজন পড়ে যায়, যেটাই দেখে সেটাই প্রয়োজন পড়ে যায়। তো সেই জন্য সবাইয়ের জন্য কিনে নিলাম, আমার ননদিনী পাশে বসে রয়েছে হাসছে। যাই হোক, কিনেকাটে নিলাম, তারপরে বাচ্চাদের খেলনাগুলো দেখলাম, বাচ্চারা কেউ নেই যে তাদের খেলনা কিনে দেবো। হ্যাঁ, একজন পুচকু রয়েছে, বাট তার এক্সাম রয়েছে, সে আসতে পারেনি, ওর জন্য একটু খারাপ লাগছে। তারপরে আমরা চলে এলাম ফুচকা খেতে, এখানে ফুচকা খেলাম, তারপরে ঘুগনি খেলাম, দারুণ বানিয়েছিল। আর মেলায় এসেছি, কাপ কিনবো না সেটা হতেই পারে না, এর আগে আমাদের বাড়ির সামনে মেলায় আমাকে কাপ কিনতে দেয়নি, ওই জন্য আজকে কর্তামশাইকে একদম ঠেলে সামনে করে দিয়ে আমি চলে এসেছি কাপ কিনতে। আমার ননদিনী, আমি কিনেছি মানে আমার ননদিনীরও লাগবে আমি জানি, ওই জন্য ওর জন্যও ছটা নিয়ে নিয়েছি, আমার জন্যও ছটা নিয়ে নিয়েছি। এবারে আমরা যাব মন্দিরের দিকে, কারণ এখন খুব মানে গুরুত্বপূর্ণ মন্দিরে কিছু কিছু কাজ আছে, সেগুলো দেখতেই হবে, বিশেষ করে বাতাসা হরিণটা, এটা আপনারা অবশ্যই দেখবেন। মন্দিরের সামনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, তারপরে একে একে সবার সঙ্গে দেখা হয়ে গেছে, সব বোনেদের সঙ্গে দেখা হয়ে গেছে, আমার পিসি থেকে আরম্ভ করে কাকিমারা থেকে আরম্ভ করে সবাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আর আমরা এখন বোনেরা সবাই মিলে একদম গোল টেবিল বানিয়ে নিয়েছি, ভীষণ পরিমাণে গল্প করেছি, খুব মজা করেছি। আর এই হচ্ছে আমার দিদি ননদিনী, আর এই হচ্ছে আমার দিদি, আর এই হচ্ছে আমি, তারপরে আমার অনেক বোন, অনেক কাকিমা, সবাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ভীষণ মজা করেছি, ভীষণ ভালো লেগেছে। আর এই দিনগুলো খুব মিস করব, আবার আরেকটা বছর পরে আবার এই দিনটা আসবে, যদি বেঁচে থাকি আবার সবাইয়ের সঙ্গে দেখা হবে। তো খুব ভালো লাগলো সবাইয়ের সঙ্গে দেখা করে, খুব মিস করব সবাইকে, এটাই। এখন বাপের বাড়ি বসে এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি, ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে, বাট বাড়ি চলে গেলে না খুব কষ্ট লাগে, কারণ আমাদের ওখানে কেউ থাকে না, আমার আত্মীয় স্বজন কেউ না, যে একটু গিয়ে দেখা করে আসবো, গল্প করে আসবো, পাঁচ মিনিট বসে আসবো, সেটাও আমি পারি না, কারণ আমার ওখানে কেউ থাকে না। এখানেই আমার সব আত্মীয় স্বজন সবাই থাকে, এমনকি আমার ননদিনীরও বাপের বাড়ি, সরি, শ্বশুর বাড়ি এখানে। তো সেই ক্ষেত্রে আমার ওখানে একদম ভালো লাগে না, বাট কিছু করার নেই, বিয়ে যখন ওখানে হয়েছে ওখানে তো থাকতেই হবে। তবে হ্যাঁ, চেষ্টা করব আমি এই দিকে চলে আসার, অবশ্যই চেষ্টা করব। তো সেই চেষ্টাতে আমিও রয়েছি, দেখা যাক কতটা কি সাকসেস পাই, জানি না জীবনে কিছু করে উঠতে পারবো কি না, যদি কিছু করে উঠতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা সাথে থাকলে আর কি চাই, ব্যাস। তো ভিডিওটা পুরোটা দেখবেন, এরপরে হবে বাতাসার হরিণ, স্কিপ করবেন না, আপনারা তো শর্টসে দেখেই নিয়েছেন, রিলসে দেখেই নিয়েছেন, তবে আরেকবার দেখবেন, এখানে একটা লং ভিডিও রয়েছে বাতাসা হরিণের, আপনাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। এখানে কীর্তন হচ্ছে, নাচ হচ্ছে, তারপরেই কিন্তু হবে বাতাসার হরিণ, আশা করছি আপনাদের ভালো লাগবে, এনজয় করুন আর সাথে থাকুন। আর ইনি হচ্ছেন আমার একমাত্র ভাই, একমাত্র নিজের ভাই, আমার আরও ভাই দাদারা রয়েছে, ইনি হচ্ছে আমার নিজের ভাই, একদম মানে গরু ভাই, গরু। যাই হোক, এই হচ্ছে মন্দির, বাবার মন্দির, সবাই দর্শন করে নিন, খুব জাগ্রত বাবা। কটা বাতাসা ঘোরাতে পারবো তার নেই ঠিক, তবে একদম কাপড় এঁটে সেটে রেডি, বাতাসা ঘোরাবো, খুব মজা হচ্ছে। তবে হ্যাঁ, ঘুরিয়েছি আমি প্রায় 2 কেজির মতন বাতাসা ঘুরি, আর ঘোরাবো না, এই দেখুন না কীভাবে বাতাসা হরিণ হচ্ছে।
ফাইনালি বাতাসা ঘোরানো কমপ্লিট হয়েছে আর মাথা পুরো ফেটে যেন চৌচির হয়ে যাচ্ছে, বড় বড় বোমের মতন বাতাসা পড়ছে, এই ধাপগা ধাপগা বাতাসা। তো বাতাসা ঘুরিয়ে নিয়ে আমরা গোলা খেতে খেতে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ, টাটা।